নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল থেভেদিকিন্দিয়ানে সবাইকে স্বাগত। তোমাদের এর আগে আমি বলেছিলাম যে মা আসছে খুব তাড়াতাড়ি, আর কিছুদিন বাকি আছে, তো কিছু কিছু রেমেডি পুজোর আগে সবাই যাতে আমরা খুব সুন্দর হয়ে উঠি, তার জন্য আমি কিছু রেমেডি তোমাদের সাথে রূপচর্চার যে রুটিনগুলো হয় তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন আমি জবা ফুল দিয়ে অয়েল বানিয়েছিলাম, তো অনেকে দেখেছো, খুব ভালো লেগেছে। তো যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সকলেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আমি এগিয়ে এভাবে এগিয়ে যাচ্ছি তোমাদের এই কমেন্টের জন্য, আমি নেক্সট ডে ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। তো আজকে একটা সুন্দর রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তেজপাতা নিয়ে। তেজপাতা অনেক কিছু গুণ আছে, কিন্তু অনেকগুলো গুণ এখন বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তো যে কাজটা আমি আজকে করব তেজপাতা নিয়ে, সেটা হচ্ছে একটা অ্যান্টিএজিং ক্রিম বানাবো। দেখবে এত সুন্দর, আমি নিজেও ব্যবহার করি। বাইরে যে ক্রিমগুলো হয় না, অনেক দাম আর অনেক কিছু প্রিজারভেটিভ জিনিস দেওয়া থাকে, যার জন্য ওগুলো অনেক সময় ড্যাশটাশগুলো বেরিয়ে যায়। আর ঘরে একদম নিজে হাতে তৈরি করে নিয়ে জিনিসগুলো খুব ভালো হয় এটাতে। তা তোমরা আমার খুব সুন্দর সুন্দর বন্ধু, তার জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করব যে পুজো আসছে, দেখবে দাগ ছোপ, তারপরে তোমার যে ফাইন লাইন্সগুলো হয় কপালে চোখের চারপাশে, আস্তে আস্তে লাগাতে থাকবে দেখবে চলে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো যা যা আমি ভিডিও দেব তোমাদের কাছে সেটা আগেই চলে যাবে, নালে অনেক ছোট আমি শুরু করেছি ইউটিউব, তো কোথায় হারিয়ে যাবে তোমরা পাবে না। তো চলো আজকে দেখাই, দেখো আমার নিজের বাড়ির গাছ, দেখেছো কত সুন্দর তেজপাতা। আর আমার বাড়ির গাছ বলে আমি এগুলো তুলে রেখে দিই, শুকিয়ে দিই, তো সেটা দিয়ে আমি ক্রিমটাকে বানিয়ে নিই। নিচেও আমার একটা বড় গাছ আছে, যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে, তা সবাই তো গাছ করতে পারে না, সেটা কোনো ব্যাপার না। তেজপাতা তো আমাদের রান্নার কাজে লাগে, তা যেটা শুকিয়ে রাখি শুকনো তেজপাতা, তো সেটা দিয়েই আমি যে ক্রিমটা বলছি তোমাদের তো ওটা বানাবো। তো চলো শুরু করি জিনিসটা। দেখো তেজপাতাগুলো আমি সুন্দর শুকিয়ে রেখে দিয়েছি, তো এটা দিয়ে আমি আজকে ক্রিমটা বানাবো। তো এর জন্য 10টা তেজপাতা এরকম নিয়ে নিই, এটা 10 মিনিট এটা বয়েল করবো, তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্ট করবো। তো যেটা আমার জলটা রেডি হলো, বেলিফের 2 চামচ আমি এর সাথে কর্নস্টার্চ মিশিয়ে দেবো। এই 2 চামচ ভরে ভরে কর্নস্টার্চ আমি মিশিয়ে দেবো। Thank you.
এরকম একটা টেক্সচার এসছে। দেখো একটা খুব সুন্দর একটা টেক্সচার এসছে এর মধ্যে। এবারে এক চামচ আমি মধু দেব, হানি। এখানে মেপে আমি রেখে দিয়েছিলাম, তো এটার সাথে হানি মিশিয়ে দিলাম। আর এটা মিশিয়ে নিই, অ্যালোভেরা জেল দেব। অ্যালোভেরা জেল তোমরা তো জানো যে কত উপকারী একটা জিনিস, যে ফাইন লাইন্স লাইন্সগুলো আসে চোখের চারপাশে, কপালে একদম পুরো রিমুভ হয়ে যায়। খুব সুন্দর একটা জিনিস, আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক ওরকম করেই তোমরা এটাকে বানাবে। বানিয়ে এগুলো ইউজ করতে থাকবে, দেখবে রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট পাবে। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল আছে, এটা একটা দিয়ে দেব। এই একটা ক্যাপসুল দিলেই হয়ে যাবে, এটা প্রিজারভেটিভের কাজ করবে, প্রিজারভেটিভ তো নষ্ট হবে না জিনিসটা। কত সুন্দর হয়েছে দেখেছো, তোমাদের এগুলো দেখালাম জিনিসটা বানিয়ে যে আমি এগুলো করি। বাজার চলতে ক্রিমের থেকে অনেক ভালো, সম্পূর্ণ ঘরে অর্গানিক একটা জিনিস। দেখো একদম এটা রেডি হয়ে গেছে। এবার এরকম একটা কন্টেনার আমি রেডি করেছি, তো এর মধ্যে আমি এটা ভরে নেব। খুব ভালো একটা জিনিস দেখো, এরকম ড্যাব ড্যাব করে দিয়ে এভাবে যতক্ষণ না এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ এটা খুব সুন্দর করে ম্যাসাজ করতে হবে। দেখেছো কি সুন্দর চকচক লাগছে দেখতে। দেখলে তাহলে কত সুন্দর করে একটা ক্রিম বানিয়ে তোমাদেরকে দেখালাম। এটা প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে মুখটাকে আগে ক্লিন করে নেবে, তখন যখন মানে বেডে যাবে ঘুমানোর আগে এটাকে ভালো করে একটু নিয়ে ড্যাব ড্যাব করে পুরো মুখে দিয়ে সুন্দর করে রেখে দেবে। আর এটা ধোবে না, যতক্ষণ না এটা ক্রিমটা মিশছে ততক্ষণ এটা ম্যাসাজ করবে, আপওয়ার্ডে ম্যাসাজ করবে, এইভাবে ওপরের দিকে নিয়ে নিয়ে টেনে টেনে ম্যাসাজ করবে, গলার এদিকে এখানটা উপর দিকে নেবে, নিচে থেকে নেবে না, ম্যাসাজ সবসময় উপর দিকে করতে হয়। তো করে নিয়ে তারপরে সারা রাত এটাকে রেখে দেবে, পরদিন সকালে ধুয়ে নেবে।
দেখবে কি সুন্দর ঝকঝকে পুজো লাগে একটা স্কিন পেয়ে যাবে তোমরা। আর এটাকে সুন্দর করে এবার এয়ারটাইট করে ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখবে না, 7 দিন রেখে দেবে। আবার নতুন করে 7 দিন হয়ে গেলে তারপরে আবার নতুন করে অল্প অল্প করে বানিয়ে বানিয়ে, কারণ এটা তো একদম অর্গানিক ঘরে তৈরি প্রোডাক্ট, তার জন্য এটাকে অল্প অল্প বানাবে। যেই প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে বানিয়ে এটাকে 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করবে। দেখো আমি এরকম একটা কোটো তো রেখেছি, দিয়ে এটাকে আমি ভালো করে টাইট করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে মানে ফ্রিজে রেখে দেবো। তো দেখে নিলে কত সুন্দর আমার একটা জিনিস।